হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমি আজকে তোমাদের সাথে একটি ডিটেলসে একটি মেকআপ লুক শেয়ার করব। বন্ধুরা, এখন কিন্তু বিয়ের মাস শুরু হয়ে গিয়েছে এবং সাথে সাথে কিন্তু ঠান্ডা প্রচণ্ড পড়ে গেছে, স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, পিম্পলসও দেখা যাচ্ছে কিছু। যে কোনো অনুষ্ঠানে বা বিয়েতে বা আবার শীতকালে প্রচুর মেলা টেলা হয়, তো সেগুলোতে তোমরা কিভাবে সুন্দর একটা লুক ক্রিয়েট করবে এবং সাজবে যাবে সেখানে, আমি কিছু ডিটেলস শেয়ার করছি। একটা চুড়িদার পরেছি, তো চুড়িদারের সাথে একটি মেকআপ করছি, সাথে কিন্তু তোমরা এই স্টেপগুলো ফলো করবে, আমি যে স্টেপগুলো বলছি এই স্টেপগুলো ফলো করবে। এছাড়া বন্ধুরা, আমি কিন্তু এখন থেকে প্রায়ই তোমাদেরকে একটা করে মেকআপ লুক শেয়ার করব। তো তোমরা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও এবং সুন্দরভাবে ডিটেলসে আমি তোমাদেরকে প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো ভিডিওটা শুরু করা। আমি অনেকক্ষণ থেকে ভাবছি আমি ভিডিও বানাবো, বাট ফোন ঘাটতে ঘাটতে দেরি হয়ে গেল। তো দেখো আমার স্কিনটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটা সফট আছে। তো বাইরের আলোতে কিন্তু আমি ন্যাচারাল আলোতে কিন্তু আমি ভিডিওটা শ্যুট করছি এবং আমি চুলটা কেটে একদমই ছোটো ছোটো হয়ে গেছে, বাট পেছনে বড় আছে এবং সামনে ছোটো ছোটো। তো একটা লুক তো ক্রিয়েট করব, তার জন্য প্রথমে কিন্তু আমাদের কী করতে হবে, চুলটাকে সিকিউর করে নিতে হবে, ভালোভাবে নিতে হবে যাতে মুখের উপর এসে না পড়ে। তো সেই জন্য দেখো ভালো করে চুলটাকে আগে একটু ঠিকঠাক করে নিই। সো বন্ধুরা, মেকআপ করার আগে কিন্তু আমাদের স্কিনটাকে সুন্দর রাখা দরকার, কারণ স্কিন যদি হাইড্রেট না থাকে এবং হেলদি না থাকে তাহলে কিন্তু আমাদের মেকআপ লুক একদমই সুন্দর হবে না। মানে আমাদের স্কিনকে কিন্তু আগে কেয়ার করে নিতে হবে, তারপরে মেকআপ করতে হবে। তো স্কিনকে প্রথমে আমি ক্লিন করে নেব। তো আমার কাছে যেহেতু এখন ফেস ওয়াশ নেই, সেই জন্য আমি একটা ওয়েট দিয়ে স্কিনটাকে ক্লিন করে নেব। এটা কিন্তু ফেসিয়াল ওয়েবস এবং এটা আমি মেডিসিনের স্টোর থেকে নিয়েছিলাম। তোমরা যে কোনো ওয়েবসই নিতে পারো, প্রচুর ওয়েবস আছে, হিমালয়া বলো বা ল্যাকমি বা যে কোনো কোম্পানির ওয়েবস পাওয়া যায়। তোমরা হিমালয়ের অনেকটা কম প্রাইসে পেয়ে যাবে, আমি আগেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি ওয়েবসের। তো আমি ডিটেলসটা তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো ভিডিওর লিঙ্ক, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো হালকা একটু ড্রাই হতে দেবো। যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। এবং বন্ধুরা, স্কিন কেয়ারটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, যেটার দিকে আমরা একদমই নজর দিই না, বিশেষ করে আমি দিই না, আমি একদমই নজর দিই না, আমি বেশিরভাগ দিনই কিন্তু স্কিন কেয়ার করতে ভুলে যাই বা ইচ্ছা করে না, ঘুমিয়ে পড়ি। তো সেটা ঠিক না, আমাদের দিনের সাথে সাথে কিন্তু রাতে স্কিন কেয়ারটা করা বেশি দরকারি, কারণ সারা রাত আমাদের স্কিনের কোনো যত্ন আমরা নিতে পারি না। তো আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা, এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না, এটা আমি নিজের থেকে তোমাদের বলছি এবং এটা আমি যা যা ইউজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এবং শীতকালে মেকআপ করার জন্য পারফেক্ট হলো একটা ভালো ময়েশ্চারাইজার ইউজ করা। তো যাদের স্কিনে অ্যাকনে আছে তাদেরকে আমি বলবো যে কোনো অয়েল ফ্রি তোমরা ময়েশ্চারাইজার ইউজ করতে পারো, এবং বন্ধুরা টোনার ইউজ করতে পারো স্কিনটাকে কিন্তু হাইড্রেট রাখার জন্য। সেই জন্য আমি একটি টোনার ইউজ করছি, এই টোনারটা, সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো, চেক করে নিতে পারো, অ্যামাজনে যেয়ে চেক করে নিতে পারো। তো আমি টোনারটা ইউজ করে নিলে স্কিনটা কিন্তু হাইড্রেট হয়ে যাবে এবং স্কিনে যদি ওপেন পোর্সের প্রবলেম থাকে সেগুলো কিন্তু, ওপেন পোর্সগুলো লক করতে কিন্তু টোনার খুব ভালো সাহায্য করে। তো ফেস ওয়াশের পরে অবশ্যই কিন্তু তোমরা টোনার ইউজ করবে, এটা ওপেন পোর্সের যাদের প্রবলেম আছে তাদের জন্য তো খুব ভালো, এছাড়া স্কিনটাকে হাইড্রেট করে। তো টোনার কিন্তু তোমরা সারা বছর ইউজ করতে পারো এবং টোনারটা স্কিনকে খুব সফট রাখে। তো আমি মাঝে মাঝে তো টোনার ইউজ করেও মানে রেখে দিই, ক্রিম যদি না ইউজ করতে ইচ্ছা করে, গরমকালে আমি এটা বেশি করি, যদি বাড়িতে থাকি তো টোনার ইউজ করে রেখে দিলাম, বাইরে যদি না বেরোই ঘরের মধ্যে থাকি। বাট অবশ্যই সানস্ক্রিন ইউজ করা দরকার, বাট আমার ইচ্ছা করলো না তখন আমি জাস্ট টোনার ইউজ করে রেখে দিই। তো স্কিনটা কিন্তু ভীষণ সফট থাকে এতে, এবং এরপরে একটা ভালো ময়েশ্চারাইজার ইউজ করার জন্য দরকার। তো তোমরা কিন্তু যে কোনো টোনার ইউজ করতে পারো, অনেক কোম্পানি কিন্তু টোনার হয়, দুটো টোনারের লিঙ্ক দিয়ে দেবো আমার কাছে, যে দুটো আছে প্লামের আছে এবং এটা হলো রিফ্রেশের। তো এই দুটো টোনারে আমি লিঙ্ক তোমাদের দিয়ে দেবো, তোমরা চাইলে অন্য টোনারও ইউজ করতে পারো, বাট এগুলো হলো কিন্তু অ্যাকনে স্কিনের জন্য ভীষণ ভালো। এবং বন্ধুরা, এরপরে আমি দেখো প্লামেরই একটা ময়েশ্চারাইজার ইউজ করবো, এটা তোমাদেরকে আগে আমি শেয়ার করেছি এর ভিডিও, এবং এটা কিন্তু অয়েল ফ্রি ময়েশ্চারাইজার। তো যাদের হলো অ্যাকনের প্রবলেম আছে এবং যাদের স্কিনে র্যাশ বেরোয় বা সেন্সিটিভ স্কিন তাদের জন্য বেশ ভালো এবং খুব লাইট ওয়েট। তো মেকআপ করার আগে অবশ্যই কিন্তু তোমরা ইউজ করবে ময়েশ্চারাইজার।
তো টোনার দেওয়ার পর হালকা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু ময়েশ্চারাইজারটা ইউজ করবে। তো স্কিনটা দেখো হাইড্রেট হয়ে গেছে এবং স্কিনটা ময়েশ্চারাইজ হয়ে গেছে। এরপরে তুমি যখন মেকআপ করবে সেই মেকআপটা কিন্তু লং লাস্টিং হবে এবং মেকআপটা খুব ন্যাচারাল রাখবে, একদমই ফুটে বেরোবে না। তো এই তিনটে স্টেপ কিন্তু তোমরা ডেলি রাতে ফলো করতে পারো, তাহলে কিন্তু স্কিনটা ভীষণ হেলদি এবং সফট থাকবে। এই তিনটে স্টেপ তোমরা দিনেও করতে পারো, বাট তোমরা এই তিনটে স্টেপ করার পর তোমরা কিন্তু সানস্ক্রিন ইউজ করে নেবে এরপরে। তো তোমরা যদি ডেতে বিয়ে বাড়ি যাও বা অনুষ্ঠানে যাও, তো দিনে যদি যাও তো এই তিনটে স্টেপের পরে কিন্তু তোমরা সানস্ক্রিন ইউজ করে তারপর মেকআপ শুরু। আমি তোমাদের বলবো বন্ধুরা, তুমি যদি মেকআপ করতে চাও তাহলে খুব কম প্রাইসে মেকআপ করো না, অন্তত তোমরা আই শ্যাডো বা অন্য প্রোডাক্টগুলো তোমরা নিতে পারো একটু কমের মধ্যে। তোমরা কিন্তু প্রাইমার, ফাউন্ডেশন এবং লিপস্টিক এবং লিপ বাম এগুলোকে একটু দামি নেবে, যেগুলো আমাদের স্কিনের সাথে লেগে থাকছে সেটা। এবং তারপরে যেহেতু আমরা আই শ্যাডো ইউজ করি, অন্য অন্য প্রোডাক্ট কিন্তু তার উপরে ইউজ করি মেকআপ করার পরে, ফাউন্ডেশন ইউজ করার পরে, সেই কারণে সেগুলো কিন্তু তোমরা একটু কমের মধ্যে নিলেও প্রবলেম হবে না। কিন্তু যেগুলো তোমার স্কিনের উপরে থাকছে সেগুলো কিন্তু তোমরা একটু ভালো দামি নেওয়ার চেষ্টা করবে, যাতে তোমাদের স্কিনে কোনো রকম ক্ষতি না হয়। তো বন্ধুরা, এবার আমাদের স্কিন কেয়ার করা হয়ে গিয়েছে এবং এবার কিন্তু আমরা চলে যাব ডাইরেক্ট মেকআপে। তো মেকআপের ফার্স্ট স্টেপ হলো প্রাইমার দিয়ে ফেসটাকে কিন্তু লক করা, যাতে মেকআপে যে কেমিক্যালগুলো থাকে স্কিনের ক্ষতি যাতে না করে। সেই কারণে আমাদের প্রথমে কিন্তু ইউজ করতে হবে প্রাইমার। এবং প্রাইমারে আরেকটা ভালো কাজ হলো প্রাইমার কিন্তু মেকআপটাকে লং লাস্টিং করতে সাহায্য করে। তো প্রথমে প্রাইমারটাকে কিন্তু একটু ভালো প্রাইমার নেবে, যেটা স্কিনের কোনো ক্ষতি করবে না, সাথে মেকআপটা লং লাস্টিং হবে। তো প্রাইমারটা সবসময় চাইবে একটু ভালো কোম্পানির এবং একটু ভালোর মধ্যে নেওয়ার। দাম বেশি হয় কারণ সেই প্রোডাক্টটা নিশ্চয়ই ভালো, সেই জন্য দামটা একটু বেশি হয়। তো অনেকেরই সামর্থ্য থাকে না, বাট ল্যাকমির প্রোডাক্টটা কিন্তু অনেকটা কম দাম, প্রাইমার তোমরা পেয়ে যাবে কমের মধ্যে ল্যাকমির। তো সেটা তোমরা কিন্তু নিতে পারো, খুব কমের মধ্যে ভালো একটা প্রাইমার পেয়ে যাবে ছোটো। সো বন্ধুরা, আমি কিন্তু ইউজ করি সুগারের এই প্রাইমারটা। তো আমার কাছে কিন্তু একটাই প্রাইমার আছে, সেই জন্য আমি এটা ইউজ করছি। এবং এটার প্রাইসটা অনেকটা বেশি, তোমাদের আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, আই থিঙ্ক 700 টাকার কাছাকাছি এটার দাম। তো তোমরা যে কোনো প্রাইমার ইউজ করতে পারো, আমি বললাম ল্যাকমিরটা অনেক কম দামে পেয়ে যাবে, ল্যাকমির মিনিটা ইউজ করতে পারো, ওটা অনেক কমে এবং অল্প আছে, কারণ তোমরা তো ডেলি মেকআপ করছো না। ছোটো হলেও কিন্তু ল্যাকমির যেটা আছে প্রাইমারটা অনেক দিন চলে যায়। তো আমি যদি বাই করি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবং বন্ধুরা, এটা কিন্তু এই যে প্রাইমারটা আমি দেখালাম তোমাদের সুগারের, এটা এটা কিন্তু অ্যাকুয়া প্রাইমার। এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য খুব ভালো এবং ড্রাই স্কিনের জন্য তো ভীষণই ভালো, কারণ খুব ভালো হাইড্রেট করে, অয়েলি থাকে যে জায়গাগুলো বেশি সেগুলোতে ইউজ করবো এবং পুরো ফেসে কিন্তু আমি ইউজ করব, চোখটাকে অবশ্যই বাদ রাখবো না। এই প্রাইমারটা দেখো, এর প্যাকেজিংটা ঠিক এই ধরনের। এবার আমরা কী করবো, স্কিনটাকে খুব ভালোভাবে যে দাগগুলো আছে সেগুলোকে কিন্তু কভার করবো। বাট তার আগে প্রথমে কিন্তু আমি ফাউন্ডেশনটা ইউজ করে নেব, তারপর আমি কারেক্টারটা ইউজ করব, কালার কারেক্টার। বাট গাইজ, তোমরা কিন্তু আগেও ইউজ করতে পারো, বাট আমি আগে ফাউন্ডেশনটা করে নেব তারপরে করবো, যাতে স্কিনের সাথে খুব ভালোভাবে মেকআপের সাথে মিশে যায়। এরপরে আমি কনসিলার ইউজ করবো এবং সেগুলো কিন্তু খুব ভালোভাবে হাইলাইট হয়ে যাবে। তোমরা দেখো পরপর স্টেপটা। তো আমি প্রথমে কিন্তু এটাকে ভালো করে ভিজিয়ে নেব, তোমরা কিন্তু এটাকে ওয়াটারে ভিজিয়ে নেবে, আমি টোনারটা দিয়ে এটাকে ভিজিয়ে নিলাম ভালো করে। এটা হলো ফিটমি ফাউন্ডেশন 128 এর শেড এবং এটা হলো ফিটমি ফাউন্ডেশন মেভিলিনের। তো আমি খুব সামান্য নিলাম, কারণ এটা অল্পতেই পুরো ফেসে হয়ে যায়। আমি যেহেতু এরপরে কনসিলার ইউজ করব, সেই জন্য কিন্তু আমি বেশি ফাউন্ডেশন ইউজ করিনি, হালকা করেছি। ফিটমি ফাউন্ডেশনটা এর প্রাইসটা কিন্তু অনেকটা কম, আগে কিন্তু অনেকটা বেশি ছিল। এটার গায়ে যে দামটা আছে এটা হলো 299, মানে 299 টাকা। তো এটাকে কিন্তু আমি অনেকটা কম প্রাইসে কিন্তু অনলাইনে পেয়েছি, তো তোমরা কিন্তু এটাকে অ্যামাজনে অনেকটা কম প্রাইসে পেয়ে যাবে। তো আমি এর উপর কনসিলার ইউজ করবো, তো তাতে স্কিনটা কিন্তু অনেকটা হাইলাইট হয়ে যাবে, সেই জন্য ফাউন্ডেশনটা কিন্তু আমি খুব অল্প ইউজ করি। তো এরপরে আমি ইউজ করবো ইনসাইডে কালার কারেক্টারটা আছে, এটা ইউজ করব। তো এই যে অরেঞ্জ কালারটা দেখছো, এটা যে কোনো স্পট থাকুক না কেন স্কিনে, এটা কিন্তু খুব ভালো করে কভার দেয়। যে কোনো অ্যাকনে স্পটই বলো বা যে কোনো স্পট থাকুক না কেন স্কিনে, খুব ভালো করে কিন্তু এটা স্কিনকে, যে কোনো স্পটকে কিন্তু ঢেকে দিতে খুব ভালোভাবে সাহায্য করে।
আমার এখানে একটা পিম্পলস হয়েছিল, সেই জন্য আমি এখানে দিলাম। খুব হালকা যা দাগ আছে আমি দিয়ে দেবো। এর সাথে যে গ্রিন কালারটা দেখছো, এই কালারটা ফুল গ্রিন না, সি গ্রিন কালার। তো এই কালারটা কিন্তু খুব ভালো, এটা যে কোনো দাগের উপর দিলে অরেঞ্জটার থেকেও কিন্তু বেশি ভালো লাগে, কাজ করে, তোমরা দেখো, এবং স্কিনের সাথে খুব ভালোভাবে মিশেও যায়। তো এটার দামও কিন্তু ভীষণ কম, এবং যে হলুদ কালারটা তোমরা দেখছো এটাকে কিন্তু তোমরা কনসিলার হিসাবেও ইউজ করতে পারো, এবং এই কালারটাকে কিন্তু কন্ট্রোল হিসাবে ইউজ করতে পারো। তো সমস্ত কিন্তু আমি তোমাদের সাথে দেখাচ্ছি কীভাবে ইউজ করতে পারো, এবং যে কোনো ফেসে কালো হোক, ফর্সা হোক, মিডিয়াম হোক, সমস্ত রকম স্কিনে কিন্তু এইগুলো ইউজ করতে পারো। সেই রকম অনেকগুলো কালার কিন্তু এখানে দেওয়া আছে, এবং গাইস প্রোডাক্টটা কিন্তু বেশ ভালো, কোনো রকম স্কিনে প্রবলেম হয় না। এবং এটাকে কিন্তু আমি 179 রুপিসে কিনেছি, তোমরা এটাকে অনলাইনে অ্যামাজন থেকেই পারচেস করেছিলাম, তো তোমরা এতটা কম প্রাইসে কিন্তু এগুলোকে পেয়ে যাবে। খুব কম প্রাইসে এই প্রোডাক্টগুলো কিন্তু তোমরা অনলাইনে বাই করতে পারবে। বিউটি ব্লেন্ডারটা দিয়ে কিন্তু পুরো ফেসটাকে একটু ভালো করে ব্লেন্ড করে নেবো, যাতে এটা বেশি ফুটে না ওঠে। এবার বন্ধুরা আমরা যেটা ইউজ করব সেটা হলো কনসিলার ইউজ করব, বাট তার আগে কিন্তু আমরা কন্ট্রোল করে নেব, এবং সাথে সাথে কিন্তু কনসিলার ইউজ করব। তো কীভাবে ইউজ করব তোমাদের দেখিয়ে দিই, ভালো করে এটাকে মন দিয়ে দেখবে। সো দেখো, প্রথমে এইরকম করবে, দিয়ে এই বরাবর দেখো একটা দাগ আসছে। তো এর এই যে উঁচু যে জায়গাটা দেখছো, এই অবধি টেনে দেবে, এই পাশেও দেখো উঁচু যে জায়গাটা বোঝা যাচ্ছে, দেখো এবং যাদের গালের এই জায়গাটা খুব ঝোলা, রাউন্ড ফেস, তাদের জন্য এটা এইভাবে দিয়ে দেবে, এবং এই জায়গাটা কিন্তু বেশ চিকন হয়ে যাবে, দেখতেও লাগবে। দেখে নিয়েছো কীভাবে দিতে হবে। এরপরে আমরা কী করবো, কনসিলার ইউজ করব। তো এটা দিয়েও করতে পারো, এবং আমি কিন্তু সুগারের করছি, অথবা তোমরা এটা থেকে করতে পারো হলুদটা দিয়ে, কোনো অসুবিধা নেই। আমি এর আগে একটা ভিডিওতে এটা দিয়ে করেছিলাম, এবং আমি কিন্তু সুগারেরই একটা কনসিলার ইউজ করছি, যেহেতু এটা আমি আয়ে ইউজ করবো চোখের পাতাতে, সেই জন্য আমি কিন্তু একটা ভালো দামি কনসিলার নিয়েছি, যাতে হলো আমার স্কিন তো আয়ের কোনো রকম ক্ষতি না হয়। এবং বন্ধুরা এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না, কারণ এগুলো আমি নিজে থেকে বাই করেছি। কন্ট্রোল ইউজ করিনি যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতেই কিন্তু আমি কনসিলারটা ইউজ করলাম। বিউটি ব্লেন্ডারটা দিয়ে পুরো ফেসটাকে কিন্তু ভালো করে যেখানে যেখানে আমি কনসিলার এবং কন্ট্রোল করলাম, খুব ভালোভাবে কিন্তু এগুলোকে ব্লেন্ড করে নেব। কনসিলার এবং কন্ট্রোল দেওয়ার পর কিন্তু স্কিনের লুকটাই আলাদা হয়ে গেছে, এবং ন্যাচারাল লাগছে, মানে বিয়ে বাড়ির জন্য পারফেক্ট লুক। তোমরা কিন্তু এটা কমও করতে পারো, হালকার উপরেও করতে পারো। তো হালকা মেকআপ কিন্তু আমি পরে একটা ভিডিওতে দেখিয়ে দেবো হালকা কীভাবে করবে। তো এটা কিন্তু পারফেক্ট লুক, তোমাদের কিন্তু বোঝাই যাবে না কোথাও কিছু, দেখো স্কিনে। তো আমাদের নেক্সট স্টেপ হবে কিন্তু যে জায়গাগুলোতে আমি কনসিলার ইউজ করলাম সেগুলোকে সেট করা। তো সেট করার জন্য তোমাদের যে কোনো পাউডার বা কম্প্যাক্ট ইউজ করতে পারো। তো আমি এই জনসন বেবির পাউডারটা ইউজ করি, এবং কম্প্যাক্টও আছে, সেটা হলো সুইস বিউটির কম্প্যাক্ট আছে, এগুলো আমার খুব ভালো লাগে, কারণ এই বেবি প্রোডাক্টগুলো বেশিরভাগই কিন্তু কেমিক্যাল ফ্রি থাকে সেই কারণে, এবং স্কিনে কিচ্ছু বেরোয় না। তো চোখের নিচে আমি ইউজ করেছিলাম বলে চোখের নিচটাকে কিন্তু আমি সেট করে নিচ্ছি পাউডারটা দিয়ে, এবং চোখের উপরটাও সেট করে নেব। এছাড়া আমি এই জায়গাটাতে ইউজ করেছিলাম, তারপরে এই জায়গাটাতে, এবং হালকা আমি কপালেও ইউজ করেছি।
এবার দেখো মেকআপটা কিন্তু পুরোপুরি স্কিনের সাথে কিন্তু সেট হয়ে গেছে। এবার আমি বন্ধুরা সরে সরে কিন্তু আমার আই মেকআপে চলে যাব। এই আই শ্যাডো প্যালেট থেকে আমি কিছু কিছু শেড আমি নেব, সেটা হলো প্রথমে আমি যেটা নেব সেটা হলো এই ইয়েলো কালারটা। ইয়েলো কালারটা ইউজ করে নেব এবং দেখো এই হাফে আমি ইয়েলো কালারটা ইউজ করে নিচ্ছি জাস্ট। তো উপরের জন্য যে কোনো হালকা কালার ইউজ করবো, তো হালকা এই কালারটা ইউজ করবো কারণ আমার কাছে অন্য শেড নেই, তো এই কটা শেড আছে সেই জন্য এই কটার মধ্যেই আমি কিছু একটা আই মেকআপ ক্রিয়েট করবো। এই কটা আই শ্যাডো আছে আমার ড্রেসের সাথে কিন্তু একটাও ঠিক মানাচ্ছে না, তো সেই কারণে আমি কি করব স্মোকি আই শ্যাডো করবো। তো স্মোকি আই শ্যাডো ক্রিয়েট করার জন্য এটা ল্যাকমের কাজল, আইকনিক কাজল, তো এইটা দিয়েই কিন্তু আমি আজকে একটা স্মোকি লুক ক্রিয়েট করব। তো সেই জন্য প্রথমে দেখো দেওয়ার পরে আমি আমার যে আইলাইনার আছে সেখানে আমি যে আইলাইনারটা আমি ইউজ করবো সেটাকে একটু ভালো করে দিয়ে নিলাম, যেহেতু আমার কাছে কোনো ব্ল্যাক আইশ্যাডো নেই সেই কারণে। একটি ইয়েলো কালারে কিন্তু একটা আইশ্যাডো আছে, তো সেটা আমি এর উপরে দিয়ে দেবো। এটা সুইস বিউটি দেখতেই পাচ্ছ, ওয়াও। এবং তোমাদের কাছে যদি এইরকম আইশ্যাডো না থাকে তো তোমরা কিন্তু হাইলাইটার যদি থাকে সেটাকেও এইভাবে দিতে পারো। আইব্রোটা করছি সেটা হলো সুইস বিউটির, বাট এটার দাম খুব কম, 60-50 টাকা মতন দাম নিয়েছিল এটা। এটা অনলাইন থেকে নেওয়া, অ্যামাজনে পেয়ে যাবে। আইব্রোটাকে প্রথমে ব্রাশ দিয়ে সেট করে নেওয়ার পর আমি এটাকে যেখানে জাস্ট ফিল করার শুধু ফিলটা করবো, বেশি কিছু করবো না। এবং যাদের আইব্রো খুব পাতলা তাদের জন্য ঠিকঠাক পুরো ফিল করতে পারো, বাট আমার আইব্রোটা পাতলা নয় সেই জন্য আমি জাস্ট যেখানটা একটু দরকার সেখানটায় ফিল করে নেবো। এই কালারটা দেখো ইউজ করছি, তো আমি আই শ্যাডো থেকে ইউজ করি। তোমাদের কাছে যদি আলাদা প্যালেট না থাকে তো তোমরা এরকম আই শ্যাডো থেকে ইউজ করতে পারো, অথবা রেড কালারের লিপস্টিক দিয়েও ইউজ করতে পারো। এবং তোমাদের কাছে যদি দু রকমই থাকে লিকুইড এবং পাউডার, তো তোমরা দুটোই ইউজ করতে পারো। হাইলাইটার ইউজ করার আগে ফেসটাকে কিন্তু সেটিং স্প্রে দিয়ে সেট করে নেব। তো যতক্ষণ ফেসটা ড্রাই হয় ততক্ষণ বলে রাখি, তোমরা যে কোনো লিকুইড যখন জিনিস ইউজ করবে, ব্লাশার হোক বা হাইলাইটার হোক বা যাই, তোমরা কিন্তু যখন মেকআপটা সেট করার জন্য পাউডার ইউজ করবে তো তার আগে কিন্তু তোমরা ইউজ করে নেবে। এবং যে কোনো ড্রাই প্রোডাক্ট যখন ইউজ করবে, মানে আই শ্যাডোই হোক বা বন্ধুরা যখন তোমরা ব্লাশার ইউজ করছো, পাউডার ব্লাশার, তখন কিন্তু তোমরা সেটিং স্প্রে করার পরে ইউজ করবে। বাট আমার খেয়াল ছিল না বলে আমি সেটিং স্প্রের আগে ব্লাশারটা ইউজ করে নিয়েছি, বাট তাহলে প্রোডাক্টটা সেট খুব ভালো হয় এবং পাউডারটা যখন তোমরা সেটিং স্প্রে দাও তখন সেটা ঘেটে যেতে পারে সেই কারণে। এবার আমি ফেসটাকে হাইলাইট করে নেবো, তার জন্য আমার কাছে আছে দেখো সুগারের একটা হাইলাইটার এবং আমার কাছে এটা হলো টিপসি বিউটির হাইলাইটার। তো এটা প্যাকেজিংটা কিন্তু ভীষণ ভালো, আমার খুব ভালো লেগেছে। এই প্রোডাক্টটা দাম হলো 999 টাকা এবং সুগারের এটার দাম হলো 399 টাকা। তো আমি এখানে ইউজ করছি টিপসিরই ইউজ করছি, টিপসিটা ইউজ করবো, হাইলাইটারটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তো দেখো হাইলাইটারটা এই জায়গাটা ইউজ করবো, যে জায়গাটা ফেসের আমাদের উঁচু থাকবে সেই জায়গাটা, যাতে জায়গাটা হাইলাইট হয় সেই কারণে আমরা সেই জায়গাগুলোতে কিন্তু হাইলাইটারটা ইউজ করব। বন্ধুরা
এবার সব থেকে বাকি আছে সেটা হলো লিপ, সেই জন্য পুরোটা কিন্তু মেকআপ এখনো কমপ্লিট বলে মনেই হচ্ছে না। তো লিপস্টিক ইউজ করার জন্য কিন্তু প্রথমে কিন্তু লিপটাকে কি করতে হবে, ময়েশ্চারাইজ করতে হবে। তো তোমরা যখন মেকআপ শুরু করবে তখনই লিপটাকে খুব ভালোভাবে ময়েশ্চারাইজ করে নেবে, তাহলে যে কোনো রকম প্রোডাক্ট, মেকআপ প্রোডাক্ট কিন্তু ঠোঁটে গিয়ে লাগলেও কোনো রকম ঠোঁটের ক্ষতি হবে না। তো আমি কিন্তু এখানে ভেসলিন ইউজ করছি, দেখো তোমরা কিন্তু যে কোনো লিপ বাম ইউজ করতে পারো, বাট ভেজলিন কিন্তু কম প্রাইসে ভীষণ ভালো কাজ দেয়। ভেজলিনের সাহায্যে কিন্তু মেকআপ তুলতে এবং স্কিনটা ময়েশ্চারাইজ রাখতে খুব ভালো কাজ দেয়। তোমাদের শীতকালে যদি স্কিনটা খুব ড্রাই লাগে, কোনো জায়গায় সাদা হয়ে থাকে, সেখানে তোমরা একটু ভেজলিন লাগিয়ে রাখবে, দেখবে এক দুবার লাগাবে দিনে সেই জায়গাটা ঠিক হয়ে যাবে। খুব ভালো কাজ দেয় ভেজলিন। এবং তোমরা রাতে কিন্তু আই ক্রিম হিসাবেও ভেজলিনকে ইউজ করতে পারো। যখনই লিপস্টিক করবে তার আগে কী করবে, একটা লিপ পেন্সিল দিয়ে আগে লিপটাকে খুব ভালো করে ড্র করে নেবে। তো এবার আমি চুলটা একটু ঠিকঠাক করে নিই, দেখো এটা নাকি এটা, ওকে লুক এটাই ঠিকঠাক, বিয়েবাড়ির মেকআপ লুক। তো একটু হেভি তো হতেই হবে বন্ধুরা। সব শেষে কিন্তু আমি মাস্কারাটা ইউজ করতে ভুলে গেছি, তো এটা করে নেব। তার জন্য দেখো আগে আইব্রোটাকে আমি সেট করে নেব। তো এরপর আমি এখানে ইউজ করছি মেবিলিনেরই মাস্কারা, এটা ওয়াটার প্রুফ। তোমরা দু ধরনের মাস্কারা মেবিলিনে পেয়ে যাবে কমের মধ্যে, সেটা একটা ইয়েলো কালারের, ওটা কিন্তু ওয়াটার প্রুফ না, এবং এটা কিন্তু ওয়াটার প্রুফ। আমি কোনো আইল্যাসেস ইউজ করলাম না, তোমরা চাইলে করে নেবে, তাতে কিন্তু খুব ভালো লাগবে, যে কোনো মেয়েকেই ভালো লাগবে। সো তোমরা কিন্তু জানিও তোমাদের আজকের লুকটা কেমন লাগলো, এবং সালোয়ারটা জাস্ট একটু হালকা ডিজাইনের নিও যেহেতু বিয়েবাড়িতে পরার জন্য, আর সাথে কিন্তু এরকম এরকম একটা সুন্দর মিষ্টি লুক ক্রিয়েট করতে পারো। সো এই সিম্পল এবং গর্জিয়াস লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, এবং পাশে থাকা বেল বাটনকে ক্লিক করো, সাথে সাথে আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারো। সো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং তোমরা কীরকম লুক দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো তোমাদের সাথে সেরকম সুন্দর লুক ক্রিয়েট করা। বাই গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।